हेलो एवरीवन अस्सलामु अलैकुम वेलकम टू आवर चैनल। आज के आपनादेर साथे शेयर करते जाच्छि चिकेन एवं डिम दिए किभाबे मजादार एकटी बेगुन भाजी तैरी करते पारेन बासाय सेई रेसिपिटी। एटी तैरी करा जेमन खुबই सहज, खेते अनेक मजादार। तो रेसिपिटी देखार शुरूते आमादेर चैनलटिते नतुन होले अवश्यई सबस्क्राइब करबेन और जदि एटी भालो लागे ताहले अवश्य लाइक कमेंट और शेयर करबें। तो चलून देखे नेওয়া যাক रेसिपिटी। एटी तैरी करार जोन्नो एकटी बेगुन ठीक एमन पुरु करे गोल चाका मतो करे केटे निয়েছি। बेगुनटाके केटे नेওয়ার পরে এখন এর মাঝখানের যে অংশ ভিডিওতে ঠিক যেমন দেখছেন এভাবেই একটি চামচ দিয়ে কেটে নিচ্ছি। তো মাঝখানের অংশটাকে এক এক করে সবগুলি বেগুনে থেকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে একটি পাত্রে লবণ পানি মিশিয়ে সেই পাত্রে ভিজিয়ে রাখছি। এটা ভিজিয়ে রাখলে বেগুনগুলি কালো হবে না, আর এমনি যদি রেখে দেন তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যাবে। এখন মাঝখানের যে অংশটা কেটে নিয়েছিলাম সেই অংশটাকে ছোট কুচি করে কেটে নিব। তো ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ছোট কুচি করে কেটে নিচ্ছি। তো এক এক করে সবগুলি বেগুনের যে মাঝখানের অংশ ছিল সেটাকে ঠিক এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এগুলাকে একপাশে রেখে দিয়ে চুলার উপরে একটি ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছে। ফ্রাইং প্যান নেয়ার পরে এতে 2 টেবিল স্পুন পরিমাণ রান্নার যে সয়াবিন তেল সেটা নিয়ে নিচ্ছি। রান্নার সয়াবিন তেলটা নেয়ার পরে এর সাথে আমরা 2 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পরে এর সাথে চিকেন দিয়ে নিব। চিকেন আমরা ছোট কুচি করে কিমা করে নিয়েছি আর এখানে 2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি চিকেন কিমা। সবগুলিকে নেড়ে চেড়ে চিকেনটাকেও আমরা হালকা সিদ্ধ করে নিব। চিকেনটা হালকা সিদ্ধ হয়ে আসার পরে বাকি উপকরণগুলি এক এক করে দিয়ে নিব। এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, সাথে স্বাদমতো লবণ। সবগুলিকে নেড়ে চেড়ে আরেকটু ভেজে নিব। এখন সবগুলি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া কিছুটা সিদ্ধ হয়ে আসলে এর সাথে 2 টেবিল স্পুন পরিমাণ গাজর কুচি দিয়ে নিচ্ছি। গাজরটাকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি যাতে এটি সহজে সিদ্ধ হয়। তবে যখন গাজরটাকে কুচি করে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এটি ছোট ছোট করে নেওয়া হয়। এখন সবগুলিকে ভেজে নেওয়ার পরে আমরা যে বেগুনের ভিতরের অংশটা কুচি করে রেখেছিলাম তাতে ঢেলে দিলাম। এখন এর সাথে বাকি উপকরণগুলি নিয়ে নিব। এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ, তবে এটা স্বাদ মতো দিয়ে নেবেন, সাথে স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, সাথে আমরা 2 চা চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। এই বেসনটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এর সাথে 2টি ডিম নিয়ে নিচ্ছি, নিয়ে সবগুলিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো দেখুন একটা মিক্সচার তৈরি করে ফেলেছি। এখন যে বেগুনগুলিকে আমরা গোল গোল করে ভিতর থেকে অংশ ছড়িয়ে লবণ পানিতে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণরূপে পানি ছাড়া করে চুলার উপরে আবার ফ্রাইং প্যান নিয়ে সেখানে 2 টেবিল স্পুন পরিমাণ তেল নিয়েছি। নিয়ে এক এক করে বেগুনের যে গোলাকৃতির যে পার্টটা আমরা রেখেছিলাম সেটাকে তেলের উপরে দিয়েছি। দিয়ে এখন যে মিক্সচারটা তৈরি করেছি সেটা এর মাঝখানে একটি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। তো যখন এটা দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন মাঝখানের এই অংশটা উঁচু না হয়ে যায়। বেগুনটা যতটা পুরু আছে এটি ঠিক ওর ভিতরেই যেন থাকে। উঁচু হয়ে গেলে যখন বেগুনটাকে আপনারা উল্টিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু বাকি অংশগুলিতে প্রপারলি তাপটা পাবে না এবং ভাজতে অসুবিধা হবে। এখন এটিকে ঢেকে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। তো এক সাইড ভাজা হয়ে গেলে আমরা বেগুনগুলিকে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি, দিয়ে অপর পাশটাও ভেজে নিব। তো এক এক করে সবগুলি বেগুন আমরা ভেজে নিচ্ছি। আর যদি একটু তেল প্রয়োজন হয় হালকা পাশ দিয়ে নেবেন। ख्याल रखबें जाते बेगुनटा अतिरिक्त पुड़े ना जाए। सो तार जोन्नो जतटुक प्रयोजन तेल दिबें। तो एखन ढेके रेखे एटा सम्पूर्णरूपे सिद्ध हये आसा पर्यन्त आमरा रान्ना करे नेछि। तो देखुन आमादेर बेगुनटा किन्तु सम्पूर्णरूपे सिद्ध हये आसछे। एखन आमरा बेगुनगुलिके एक एक करे नामिये निब। तो एक पात्रे सबगुली बेगुन नामिये निच्छि। एखाने आमरा 3 पिस करे भेजे निच्छि जेहेतु आमादेर पात्रटी छोटो। तो आमरा कयेकबारे भेजे निब। तो आपनाराओ बासाय खूब सहजेई एभावे बेगुन भेजे निते पारेन। आर चिकेन एबं डिम दिये भेजे नेওয়া बेगुन एटी खेते अनेक मजादार हये थाके। आर जारा एखोनो ट्राई करेननि अवश्यई ट्राई करबेन, कारण एटी किन्तु जे केउ पछन्द करबे। आर बानानोटाओ खूब बेशी कठिन नय। तो आपनादेर सबार जोन्नो शुभकामना जानिये आजकेर मतो एखानेই শেষ করছি। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। आसসালাमु आलाइकुम।